তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা নিজের চোখে সরাসরি দেখতে পাচ্ছেন যে প্রায় বাহাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা বিধ্বংসী গতিবেগ নিয়ে এই মুহূর্তে কিন্তু সাগরে ফির আরও একটা কিন্তু ঘূর্ণাবত লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সরাসরি নিজের চোখে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রায় একটা শক্তিশালী ঘূর্ণাবত ফির আরও একবার সাগরে সৃষ্টি হয়ে গিয়েছে এবং এই যে ঘূর্ণাবতটা তৈরি হয়েছে তাহলে কি আরও একবার ডিসেম্বর মাসের শেষের দিকে কি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে ভারতবর্ষের দিকে কি আরও একবার ঘূর্ণিঝড় দিয়ে আসবে তাই নিয়ে আজকের ভিডিওতে লাইভ আপডেট দেবো এবং এর পাশাপাশি কিন্তু বন্ধুরা শীতের ব্যাপারেও বড় সড়ো বেশ কয়েকটা লেটেস্ট আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর সেই ব্যাপারেও কিন্তু আমি আপনাদের সঙ্গে বিশেষ আলোচনা করব তো অবশ্যই আপনি গোটা ভিডিওটাকে একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা যে ঘূর্ণাবর্তটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটা তৈরি হয়নি এটা ঘূর্ণাবর্তটা তৈরি হয়েছে আরব সাগরে অর্থাৎ এটা কিন্তু বন্ধুরা মুম্বাই থেকে কিছুটা দূর দূরত্বেই কিন্তু এই জায়গাটায় ঘূর্ণাবর্তটা তৈরি হয়েছে তাই এটার কিন্তু এফেক্ট এটা পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের ক্ষেত্রে পড়বে না কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু একটা হালকা এফেক্ট পড়লেও পড়তে পারে তো যাই হোক আমরা একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং যেটা আমরা দেখতে পাচ্ছি গতিবেগটা কিন্তু ভালোই রয়েছে এবং আমরা আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখা চেষ্টা করব যে ঘূর্ণাবর্তটা কোথায় গিয়ে আঘাত আনতে পারে যেটা আমরা নজর করতে পারছি এই ঘূর্ণাবর্তটা কিন্তু বন্ধুরা ভারতবর্ষের দিকে এগিয়ে আসার চান্স নেই তবে অন্যদিকে আরও একটা কিন্তু ঘূর্ণাবত্র যেটা কিনা বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হবে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু নতুন একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে আমরা জাস্ট একটা একটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করব। যে বঙ্গোপসাগরের ক্ষেত্রে যে ঘূর্ণাবর্তটা তৈরি হবে সেটা কতটা বেশি ধ্বংসাত্মক হতে পারে এটা কিন্তু এই মুহূর্তে তেমন বড় সড়ো কোনো ক্ষতির সম্ভাবনা কিন্তু তৈরি করবে না কিন্তু তাও আমরা একটু ট্র্যাকটাকে এগিয়ে যাবো দেখার চেষ্টা করবো যে কী হতে পারে তো মোটামুটি শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতে কিছু কিছু এলাকার ক্ষেত্রে দমকা বাতাস বইতে পারে এছাড়া কিন্তু তেমন রকম ভয়ঙ্কর ঝড়ের আশঙ্কা কিন্তু নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘূর্ণাবতের এফেক্ট কিন্তু পড়বে পড়বে না একদমই সেটা কিন্তু না এটা কিন্তু পড়বে পুদুচেরি এবং চেন্নাইয়ের আশেপাশের দিকে এবং উপকূলবর্তী অঞ্চল শ্রীলঙ্কার কিছু কিছু এলাকাতে কিন্তু এফেক্ট পড়তে পারে তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে বিন্দুমাত্র এফেক্ট পড়ার সম্ভাবনা নেই বরং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে শীত এবারে জাঁকিয়ে পড়বে হাড় কাঁপানো শীতের অনুভূতি এবারে কিন্তু শুরু হয়ে যাবে পুরো ফুল ট্র্যাকটাকে চালিয়ে আমি আপনাদেরকে দেখে দিলাম যে ঘূর্ণাবত্র কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের ক্ষেত্রে সৃষ্টি হবে না তো শীতের ব্যাপারে যে আপডেটটা আসছে তো সেই আপডেটটা আমরা একটু দেখার চেষ্টা করব বর্তমানে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রার পারত পতন অলরেডি শুরু হয়ে গিয়েছে কারণ পশ্চিমী ঝঞ্ঝা যেটা কিনা উত্তর ভারতে অবস্থান করেছিল সেই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে সরতে আরম্ভ করে দিচ্ছে এবং যখনই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারত থেকে সরে যাবে যখনই জম্মু কাশ্মীর লাদাখের ওই প্রান্ত থেকে এই পশ্চিমী ঝঞ্ঝা সরে যাবে তখন কিন্তু উত্তরে যে ঠান্ডা বাতাস সেটা কিন্তু সরাসরি পশ্চিমবাংলা বাংলাদেশের দিকে ধীরে ধীরে এগিয়ে আসবে এবং যত বেশি উত্তরের ঠান্ডা বাতাস এগিয়ে আসবে পশ্চিমবঙ্গের দিকে তত বেশি ঠান্ডা কিন্তু পড়বে পশ্চিমবাংলার ক্ষেত্রে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ঠান্ডা কিন্তু কনস্ট্যান্ট রয়েছে খুব বেশি যে টান ঠান্ডা কমে গেছে তেমনটা কিন্তু না মোটামুটি এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উনিশ ডিগ্রি কাছাকাছি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আমরা একটু পুরুলিয়ার দিকে দেখার চেষ্টা করব তো আমরা পুরুলিয়ার ক্ষেত্রে ক্লিক করে দিয়েছিলাম পুরুলিয়াতে কিন্তু তেরো ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা চলছে কিছুদিন আগে মোটামুটি দুদিন আগেই কিন্তু আমরা পুরুলিয়াতে সিঙ্গেল ডিজিটাল তাপমাত্রা দেখতে পেয়েছিলাম কিন্তু বর্তমানে সেই সিঙ্গেল যেটা তাপমাত্রা কিন্তু এই মুহুর্তে আমরা আর দেখতে পাচ্ছি না তো কোথাও না কোথাও তাপমাত্রা একটুখানি বেড়ে গিয়েছে বলে আমার মনে হচ্ছে এই মুহূর্তে যতক্ষণ লাইভ আপডেটে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু খুব বেশি একটা কমেনি তবে তাপমাত্রা ওই কমা বাড়া কিন্তু খেলা চলবে একদমই এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা যে একদম হুবহু মিলে যাবে সেমনটা কিন্তু হয় না কারণ উত্তরের ঠান্ডা বাতাস কিন্তু প্রতিনিয়ত ওই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু হেরফের হচ্ছে তো যাই হোক আমরা একটুখানি দেখার চেষ্টা করব বর্তমানে সেটা হচ্ছে যে ইসিএম মডেলটাতে আমরা দেখবো তো আমরা তো বন্ধুরা এই মুহূর্তে আমরা চরমপূর্বাস এই মোডে যাব এবং সেই মোড় থেকে আমরা একেবারে তাপমাত্রা মোড়ে চলে আসব এবং এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মোড এবং সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মাইনাসে রয়েছে নেগেটিভ এই পার্সেন্টেজটা যত বেশি বাড়বে তত বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এই মুহুর্তে যদি আমরা একটু একটু করে এগোতে থাকি তখন আপনি দেখতে পাচ্ছেন যে মাইনাসের পরিমাণটা কিন্তু থার্টি এইট থেকে থার্টি ওয়ানে চলে এসছে তারপর দিনকে আমরা দেখতে পাচ্ছি আইটুখানি কমে গেছে তারপরে সোমবার উনিশ তারিখের দিনকে কিন্তু আরও কিছুটা কমে গিয়েছে অর্থাৎ এই মুহূর্তে আপনারা যে ঠান্ডাটা দেখতে পাচ্ছেন আগামী কালকে দিনকে আরও কিছুটা ঠান্ডা বাড়বে তারপরের দিনকে কিন্তু বন্ধুরা আর কিছুটা ঠান্ডা কমে যাবে অর্থাৎ শনিবার সতেরোই ডিসেম্বরের পর থেকে অল্প অল্প করে ঠান্ডাটা একটু কমতে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু সোমবার উনিশে ডিসেম্বরের দিনকে কিন্তু জিরো পার্সেন্ট হয়ে যাবে তারপর দিনকে পজিটিভ ইলেভেন পার্সেন্ট রয়েছে অর্থাৎ গরমের ভাবটা আর একটুখানি বেড়ে গিয়েছে তো এই গরম ঠান্ডার খেলাটা কিন্তু বন্ধুরা চলতে আরম্ভ করে দেবে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি আজকের দিনকে এবং কালকে তার পরের দিনকে পর্যন্ত হাড়কা পুনি শীত থাকবে তারপরে কিন্তু কিছুটা তাপমাত্রা কমে যাবে তো আজকের এই ভিডিওটা যদি আপনার একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং নিচে কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য